এই বালির গাড়ি যাওয়ার জন্যে এতটা করে গর্ত হয়ে যাচ্ছে। আমরা সমস্ত থানা বিআরও বিডিও স্থানীয় ইয়ে নেতাদিকে ইয়ে করে কোনো ব্যবস্থা নেয়নি। এর জন্যে দুটো স্কুল আছে, ক্ষতি হচ্ছে, হ্যাঁ বাচ্চাদের ক্ষতি হচ্ছে, ইয়ে হচ্ছে, ওর জন্যে আমরা এই গাড়িগুলোকে আটকেছি। আমরা পাঁচটা গাড়িগুলো যাতায়াতের ফলে, ওভারলোডিং বালি যাতায়াতের ফলে আমাদের নতুন রাস্তা পুরো ভেঙে চুড়ে একসা হয়ে গেছে। আমাদের এইখানে দুটো হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে, সঙ্গে কিন্ডারগার্টেন স্কুলও আছে। ফলে যাতায়াতের, দৈনন্দিন যাতায়াতের রাস্তার ফলে এইখানে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে এবং প্রচুর দুর্ঘটনাপ্রবণ হয়ে গেছে আমাদের এই নতুন রাস্তাটা। এই জন্যই গাড়িগুলো আটকানো। এটা বিগত দু তিন বছর ধরে চলছে, প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো লাভ এখানে হয়নি, যার জন্য আমরা বাধ্য হয়েছি আজকে গাড়ি